আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি ডালের রেসিপি আর এটা হলো মাছ ডাল এই ডালটি খেতে কিন্তু মজার তৈরি করাও অনেক আমার পছন্দ তাই আজকে আমি আপনাদের সাথে এই দারুণ মজার মাছ ডাল চিংড়ি মাছ দিয়ে রান্না করার রেসিপিটা শেয়ার করছি চলুন ভিউয়ার্স আর দেরি না করে আমরা মূল রান্নায় চলে যাই এখন আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এখানে আমি এক কাপ পরিমাণ মাসকলাইয়ের ডাল নিয়েছি এই ডালগুলো একদম দেশি মাসকলাইয়ের ডাল এটা কিন্তু প্যাকেট ডাল নয় প্যাকেট ডাল হয়ে আরও ক্লিন থাকতো উপরের যে কোটিংটা সেটা থাকতো না বাট এই কোটিংটা থাকাটা কিন্তু ভালো এটা খুবই হেলদি আমি এখন এই ডালটাকে একটু ভেজে নিব ছয় সাত মিনিটের মতন আর ডালটা অবশ্যই রান্না আগে একটু ভালোভাবে বেছে নেবেন যখনই একটা সুন্দর স্মেল বের হবে তখনই বুঝতে হবে যে ডালটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে ভিউয়ার্স আমার এই মশকালের ডালটা ভাজা হয়ে গেছে আমি এটাকে এখন একটি পাতিলে আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এটাকে এখন সেদ্ধ করতে দিয়ে দিয়েছি যেহেতু এটা আমার আগে থেকে গুড়া করা ছিল না আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে প্রায় বিশ মিনিট পর আমি এটাকে এখন ব্লেন্ড করে নেব আমি একটা ব্লেন্ডে ঢেলে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একদম ডালটা মিহিন হয়ে আসে দেখুন ভিওয়ার্স ডালটা কতটুকু মসৃণভাবে ব্লেন্ড হয়েছে এটা দেখিয়ে দিচ্ছি দেখুন খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে নর্মাল যে জুসার আছে সেগুলো দিয়েও কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর এখানে আমি নিয়েছি প্রায় এক কাপের মতন চিংড়ি মাছ মাঝারি ধরনের আর এখন আমার রান্নায় চলে আসলাম প্রথমে আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই ডাল রান্নায় তেল পেঁয়াজ মশলা একটু বেশি দিতে হয় তাহলে খেতে খুব ভালো লাগে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি দুইটা চামচ পরিমাণ আর আদা বাটা দিবো একটা চামচ পরিমাণ এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব মাসকুলের ডালটা ভাজার পরে কিন্তু ভিওয়ার্স আমি পানি দিয়ে কষলে দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপর আমি সেদ্ধ করতে দিয়েছি অবশ্যই ধুয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি এখন মশলা গুঁড়া মশলা হলুদ একটা চামচ ধনিয়া দিয়ে দিলাম একটা চামচ মরিচ গুঁড়া হাফটা চামচ আর দিয়ে দিব জিরা গুঁড়া জিরা গুঁড়োটা মেখানে একটা চামচের মতোই দিচ্ছি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন এই বাটা মশলা গুঁড়া মশলা দুটো একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর এক পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি চারটে কাঁচামরিচ জাস্ট একটু করে ফেলে দিয়েছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগে থেকে বেছে নেওয়া হয়েছে ধুয়ে নেওয়া হয়েছে মাছটাকে কষাতে হবে খুব ভালোভাবে এই পর্যায়ে আমি এখানে দুই তিনটি তেজপাতা দিয়ে দিলাম মাছ ডালে তেজপাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে বাট এখানে কিন্তু অন্য কোনো গরম মশলা দেওয়া যাবে না মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ব্রেন করা ডালটা ডালটা দিয়ে একদম ঘন ঘন নাড়তে হবে আর ঝটপট কিন্তু এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিতে হবে আমি এখানে প্রায় এক লিটারের মতন কুসুম গরম পানি দিয়ে দিয়েছি আর খুব ঘন ঘন নেড়েছি এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে আর এখন নাড়া কিন্তু বন্ধ করা যাবে না যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে এই পর্যায়ে নাড়া বন্ধ করলে দেখা যাবে যে ডালটা নিচে লেগে যেতে পারে দেখুন ভিওয়ার্স বারবার নাড়তে নাড়তে বলকটা চলে এসেছে এখন আমি চুলার আঁচটা লো মিডিয়ামে করে দিব আর প্রায় পৌনে এক ঘন্টা দ্যাট মিন্স পঁয়তাল্লিশ মিনিট জাল করব পঁয়তাল্লিশ মিনিট পর ভিওয়ার্স চলে আসলাম দেখুন ডালটা কিন্তু একদম জাল হতে হতে অর্ধেক হয়ে এসেছে এই সুন্দর একটা স্মেল আসছে আমি এখন এই মাছ ডালটাতে একটা বাগান দিব যেটার জন্য এই ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে এখানে আমি একটা ছোটো ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটি দেশি ছোট রসুন কুচি আর দুটি দেশি পেঁয়াজ কুচি আরও আমি এখানে অ্যাড করবো অল্প পরিমাণ আস্ত জিরো আর দুটো লাল লালমরিচ কুচি করে কেটে দিয়েছি এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব যখন একদম লাল হয়ে আসবে পেঁয়াজটা তখন আমি এটা তুলে একদম গরম গরম ডালের মধ্যে বাগার দিয়ে দিব শব্দটা শুনে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে বাগারটা হয়েছে এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে জাস্ট দু তিন মিনিট জাল করে তারপর আমি গরম গরম পরিবেশন করব। এই ডালটা এতই টেস্ট যে শুধু ভাতের সাথে কেন শুধু শুধু খেতেও কিন্তু অনেক মজা লাগে ভিওয়ার্স আশা করি আজকের মাসকলাইয়ের ডালের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দেবেন কমেন্টস করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে আমার রান্না শেয়ার করবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো রান্নার রেসিপি থাকে ভিওয়ার্স অবশ্যই আমাকে বলবেন আমি করে দেওয়ার চেষ্টা করবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ